আৰু এইটো হয় যে অসমীয়া পাটনৰ আৰু দেখা পাইছে একদম কাগজৰ নিচিনা আৰু এইটো বস্তু মানে পেষ্টিং কৰি পিটি পিটি পেলাই এনেকৈ গহনাবিলাক বনোৱা হয় চ' অসমীয়াত আপোনাৰ কিমানটা ডিজাইন আছে হেই গাইজ হোৱাটছ আপ এণ্ড ৱেলকাম বেক টু মাই চেনেল আৰু এতিয়া আছোঁ মই যোৰহাটৰ আশীৰ্বাদ গহনালয়ত আৰু আগতে যিসকলে ভিডিঅ' চাই আছিলে গম পাইছে লোকেশ্যনটো ক'ত হয় লোকেশ্যনটো হৈছে যোৰহাটৰ আপোনাৰ বিষ্ণুৰম্ভা হলৰ সন্মুখত আৰু লোকেশ্যনটো মই দি দিম গুগল লোকেশ্যনটো আৰু ইয়াত আজি এইটো ভিডিঅ' বনোৱাৰ মেইন কাৰণটো হৈছে অলপ ইনফৰ্মেটিভ হ'বলৈ গৈ আছে ভিডিঅ'টো কাৰণ অসমীয়া গহনাক লৈ পেলাই বহুতো কনফিউজন থাকে যে কোনটো গহনা কি নামে জনা যায় আৰু অসমত অসমীয়া গহনা ক'ত ক'ত বনোৱা হয় ধৰি লওক ডিফাৰেঞ্চ কি কি আছে কেনেকুৱা ধৰণৰ গহনা আছে প্ৰত্যেকটো ডিটেইলছ আপোনাক দিবলৈ চেষ্টা কৰিম আৰু লগতে এইফালে দাদা আছে দাদাক আগতে অকলে লগ পাইছিলে আৰু আজিৰ এইটো ভিডিঅ'ৰ যোগেদি মই আপোনাৰ যিমানখিনি গহনা আছে ওৱান বাই ওৱান দেখাম নামবিলাক কি হয় আৰু গতিকে আৰম্ভ কৰিছোঁ ফাৰ্ষ্ট অসমত আপোনাৰ অসমীয়া গহনা ক'ত ক'ত বনোৱা হয় অসমত আপুনি ভাল প্ৰশ্নই ক'লে অসমীয়া গহনা তিনি জেগাতে প্ৰস্তুত কৰা হয় প্ৰথম হ'ল আপোনাৰ আমাৰ যোৰহাটত আমাৰ য'ত দোকান আছে যোৰহাটত দ্বিতীয় জেগা হ'ল আপোনাৰ নগাঁৱৰ ৰণথলীত প্ৰস্তুত কৰা হয় তৃতীয় জেগা হ'ল বৰপেটাত অসমত তিনিটা জেগা তিনি জেগাত প্ৰস্তুত কৰা হয় আৰু মানে আহোম ৰজাৰ দিনৰ পৰা এইখিনি বস্তু হৈ আছে অসমীয়া গহনাটো যিটো আহোম ৰজাৰ দিনৰ পৰা প্ৰচলিত গহনা হয় তো এতিয়া বৰ্তমান এই তিনিটা জেগাতে আমাৰ সীমাবদ্ধ হৈ আছে যোৰহাটত বনা প্ৰস্তুত কৰা হয় কেঁচাখনত মানে যোৰহাটত প্ৰস্তুত কৰা হয় ৰণথলীত প্ৰস্তুত কৰা হয় আৰু বৰপেটাত এতিয়া আপোনাক মই ক'ম ক'ত কোনটো গহনা ক'ত প্ৰস্তুত কৰা হয় আৰু মাজতে আপোনাৰ অসমীয়া গহনাৰ প্ৰচলনটো একেবাৰে কমি গৈছিলে এতিয়া মানে পুৰা ডিমাণ্ডত আহিছে কাৰণ প্ৰত্যেকগৰাকী অসমীয়া কইনাৰ ডিঙিত অসমীয়া গহনা দেখা পোৱা যায় আৰু সেইকাৰণে এনেকৈ আপোনাৰ দাদাই যেনেকৈ এটা ব্যৱসায় আৰম্ভ কৰিছে অসমীয়া গহনাক লৈ পেলাই সকলো মানে এটা আগবাঢ়ি আহিবলৈ আকৌ ৰাস্তা মুকলি হৈছে আৰু গতিকে দাদাই আজি এতিয়া আপোনাৰ ফাৰ্ষ্ট কি ক'ম বুলি আপুনি অসমীয়া গহনাটো কোনটো গহনা ক'ত প্ৰস্তুত কোনটো গহনা ক'ত প্ৰস্তুত কৰা হয় অসমীয়া গহনাটো জেনেৰেলি যিটো ৰণথলীত প্ৰস্তুত কৰা হয় আমি প্ৰথমে ৰণথলীত দেখাইছোঁ এইটো হ'ল ৰণথলী মানে নগাঁৱৰ নগাঁও ৰণথলীত প্ৰস্তুত কৰা হয় এইটো হ'ল আপোনাৰ অসমীয়া গহনাত কেঁচাখনৰ কেঁচাখন মানে হ'ল আপোনাৰ যিটো ৰূপৰ ওপৰত মানে চিলভাৰৰ ওপৰত অৰিজিনেল গ'ল্ডটো পাটখুন কৰি পেলাই কেঁচা সোণটো মানে যিটো মিক্স নথকা সোণটো আপোনাৰ পাট বনোৱা হয় মানে পিটি পিটি পাট বনাই ইয়াৰ ওপৰত পেষ্টিং কৰা হয় তো ইয়াৰ ভিতৰত লা থাকে আপোনাৰ এনেকৈ থাকে এইটো অকল ৰন্ধনীত প্ৰস্তুত কৰা হয় ৰন্ধনীত আৰু এইটো হ'ল আপোনাৰ বৰপেটাত প্ৰস্তুত নিৰ্মিত এটা অসমীয়া গহনা এইটো ডুকডুকি ডিজাইন হয় ডিজাইনবোৰ একেই থাকে আমাৰ ৰণথলীৰ ডিজাইন আমাৰ বৰপেটাৰ ডিজাইন বা যোৰহাটৰ ডিজাইন চব একেই থাকে কিন্তু মানে ভিতৰৰ বস্তুটো বেলেগ 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 হয় এইটো আপোনাৰ ৰূপৰ ওপৰত সোণপানী চৰুৱাই প্ৰস্তুত কৰা হৈছে ইয়াৰ ভিতৰত মীনা কৰা আছে এইবোৰ মীনা কৰা হয় মীনা কৰা বুলি কয় মানে আপোনাৰ এইটো কালাৰ কৰা হয় তো ৰজা যিটো আহোম ৰজাৰ দিনৰ পৰা প্ৰচলিত নাম হ'ল মীনা কৰা মীনা কৰা মীনা কৰা বুলি কোৱা হয় এইটো সোণপানী গোল পলিচ কৰা হয় এইটো অকল বৰপেটাত প্ৰস্তুত বৰপেটাত আপোনাৰ এইটো গহনা প্ৰস্তুত কৰিব পৰা কাৰিকৰ নাই আৰু যোৰহাটত যিটো স্পেচিয়েলি বনোৱা হয় সেইটো একদম পাৰ্ফেক্ট মানে পাৰ্ফেক্ট মানে যিটো পিয়ৰ গ'ল্ডৰ ওপৰত প্ৰস্তুত কৰা হয় মানে যিটো আপোনাৰ আমাৰ মেইন সোণাৰী গাঁও সোণাৰী গাঁও সোণাৰী গাঁও বুলি কোৱা হয় আমাৰ এতিয়া বৰ্তমান সোণাৰী গাঁৱৰ পৰা প্ৰসাৰিত হৈ বেলেগ বেলেগতো প্ৰস্তুত কৰা হৈছে এতিয়া আমাৰ নিজৰ কাৰিকৰ আছে তো তেনেকৈ ধৰি ল'লোঁ যিহেতু আপোনাৰ ইয়াত যেনেকৈ ৰূপৰ ভিতৰত ফ্ৰেমিংটো ৰূপৰ থাকে সেইটো মানে পিয়ৰ গ'ল্ডৰ থাকে তাৰপৰা এনেকৈ ইয়াৰ সোণৰ আৰু ইয়াৰ ষ্টোনৰ যিটো কোৱালিটি সেইটোতকৈ আপোনাৰ বেষ্ট কোৱালিটি এইটো অৰিজিনেল ষ্টোনটো দিয়া হয় আৰু যোৰহাটৰ আপোনাৰ গহনা কেনেকুৱা আছে নহয় ইয়াতে দেখাবচোন মোৰ একচুৱেলি যোৰহাটৰ যিটো অৰিজিনেল গ'ল্ডৰ গহনাটো মই ইয়াত ডিছপ্লে কৰি নাৰাখোঁ মানে মোৰ অৰ্ডাৰ অনুযায়ী আপোনালোকৰ কেটলগ কষ্টলি হৈ যায় মানে কষ্টলি হৈ যায় তো আৰু মানে তেনেকৈ অসমীয়া গহনাটো আপুনি দোকানত ডিছপ্লে কৰি থ'লে আপোনাক ল'ব নোৱাৰে কাৰণ ইয়াৰ ভিতৰত আপোনাৰ কি হৈ যায় লা থাকে পাথৰ থাকে ৱেইটটো একচুৱেল ৱেইটটো নাপায় তো সেইকাৰণে আমি প্ৰস্তুত কৰি ৰাখিব নোৱাৰোঁ আমি ধৰি ল'লোঁ আমি যদি আপুনি অৰ্ডাৰ দিয়ে আমি ইয়াৰ ফ্ৰেমিংটো আগতে ৱেইট কৰি আপোনাক দেখাব লাগিব তাৰপিছত আপুনি পাথৰ লগোৱাৰ পিছত আপুনি তেতিয়াহে আপুনি ল'ব নহ'লে মানে কি হয় সোণৰ পৰিমাণটো মানে আপুনি কমপ্লিট কেটলগ লৈ পেলাই মানে কি হয় আপোনাৰ আগতীয়াকৈ যদি ৰেডি কৰি দিওঁ ইয়াৰ একচুৱেল ৱেইটটো নাপায় ইয়াৰ ভিতৰত লা থাকিব কিমান পৰিমাণৰ সোণ আছে আপুনি এটা গহনা বনাব মোক এটা বাজেট দিব বাজেটটো লৈ পেলাই কাম লাগে আপোনাৰ ধৰি লওক এতিয়া আপোনাৰ ইয়াৰ ভিতৰত ফ্ৰেমিংটো নকৰা ফ্ৰেমিং বনাই পাথৰ নলগাত লা নকৰাৰ আগত আপোনাক ফ্ৰেমিঙৰ ৱেইট কৰি দেখাম কিমান ৱেইটত আছে তাৰপিছত হলমাৰ্ক লগাই তাৰপিছত আমি আজিকালি অসমীয়া গহনাই হওক বা আপোনাৰ বেলেগ নেকলেছ চেইন আপোনাৰ লয় সকলো হলমাৰ্কতে ল'ব লাগে পাৰ্থক্যটো গম পাব যে কোনটো গহনা অসমৰ কোন জেগাত প্ৰস্তুত কৰা হয় ঠিকে আছে আপুনি ঠিক কথা কৈছে আপুনি এতিয়া
এনেকে নরমেলি চাই দিলে আপুনি দুইটা গহনার মাজত পার্থক্যটা ধরব পাৰিব। ইয়াত আপনার অকন খহটা পাব, পাথর পাব, ইয়াত আপনার মিনা করা আছে পাথর ঠাইত, আপনার আর গোল বলিস আছে। ইয়ার উপর এই আপনার মানে কি হয়, রূপর উপর এই রূপর হয়, এই রূপর হয়, এই রূপর উপর সোণ পানি চড়া একটা গহনা হয়, সম্পূর্ণ অসমীয়া ডিজাইনত প্রস্তুত করা হয়, আমার ডুগডুগি টুকে আমার প্রস্তুত করা হয়েছে। এই দেখিছে না, ইয়ার উপর রূপর ফ্রেমিংয়ের উপর 24 ক্যারেট সোণটা পাটসোণ লগা হয়। এটা পাটসোণ মানে আপনার মানে দেখাই দিছো, মোৰ ওচৰত আছে আপনার স্পেশালি পাটসোণ মানে হল আমার যে কেঁচা সোণ বুলি কয়, মানে যে আপনার 24 ক্যারেট গোল হয়, এই 24 ক্যারেট গোল আমার পিটি পিটি আমার কারিকরে এনেকে পাট বনোয়া হয়। এই গোলটা মানে টুকুরা থাকে মানে এই আপনার কোনো ধরনের ইয়াত মিক্স নাই, ইয়াত আপনার অরিজিনাল গোল হয়, 24 ক্যারেট গোল হয়। এই 24 ক্যারেট গোল মানে আপনার পিটি পিটি পাট করে পেলায় ইয়ার উপর লগা থাকে আপনার, এনেকে আপনার লগা থাকে, এই বহুত পাতল হয়, এনেকে টুকুরা টুকুর করে পেলে ইয়ার উপর লগা থাকে, এই আপনার অরিজিনাল 24 ক্যারেট গোল। এইটকে কয় কেঁচা সোণ, কেঁচা মানে ইয়াত কোনো ধরনের মিহলি না থাকে, ইয়াত 22 ক্যারেটও নয় মানে অরিজিনাল 24 ক্যারেট হবে, 24 ক্যারেট গোল রানিং গোল হবো আপনার, এই লগা হয়, এইটকে কয় কেঁচা সোণ হিসেবে। আর এই রণথলীত প্রস্তুত করা হয় আর আমার যোরহাটত প্রস্তুত করা হয় কেঁচা সোণর, কেঁচা সোণর আসলে আমার রূপর উপর ফ্রেমিং আমার যোরহাটত প্রস্তুত করার খুব কমেই হয়, করা নহয়ে, আর আমার ইয়াত অরিজিনাল সোণতে প্রস্তুত করা হয়। এই রণথলীত যে প্রস্তুত করে এই কেঁচা সোণত আপনি দুইটা এই খহটা দেখলে আপনি গম পাব, এই আপনার আপনার কি হয় ডিফারেন্স, এই আপনার নগাঁত প্রস্তুত করা হয়, রণথলীত প্রস্তুত করা হয়, এই আপনার বরপেটা। আর প্রাইস ডিফারেন্স ধরো কিমান মান হয়ে যায়, এই অল্প কস্টলি হয়ে যায়, এই কস্টলি হয়ে যায়, এই কারণ কস্টলি হয়ে যায় আপনার, এই কস্টলি হয়ে যায় কারণ ইয়ার আপনার মেকিংটা আপনার কি হয়ে যায় ইয়াত আপনার মেকিং চার্জেসটা অকন বেশি হয়ে গুছি যায়, ইয়াত পাথর এক্সট্রা প্রয়োজন হয় আপনার, আর সোণর প্রয়োজন হয়, সেখানে এই গোল পলিশতকে আপনার কেঁচা সোণটা প্রাইসটা ডিফারেন্স পাব, আপনি বেশি ডিফারেন্স না থাকে, আর 600-700 বা 1000-1200 টাকার ডিফারেন্স আর যে আপনার যোরহাটর গহনা হয় সেটা সবকে কস্টলি হয়ে গেছে, কস্টলি সেটা আপনার তো সম্পূর্ণ গোল্ডের উপর প্রশ্ন মানে, আর ধরো যেখানে ভাল ভাল ব্র্যান্ডের আপনার সোণর গহনার শোরুম এটা আছে, সেইবিল কোয়ালিটি আর যোরহাটর যে লোকাল বনুয়া অসমীয়া নয় যে মানে গহনা বনায় হলমার্কযুক্ত সেই সেমি হয় সেমি হয় সব। এটা মানে কোথাও আপনার আমার যেখানে কারিকরে প্রস্তুত করা হয় সেইখানে কিছু মানে কি করে আমার কারিকরের ওসব প্রস্তুত করাই পেলে কিছু দোকানের শোরুমত ডিসপ্লে করে রাখে, তেতিয়া মানে কি হয়ে যায় আমার যেখানে কোয়ালিটি আপনি হলমার্ক যদি লয় কোনো কোয়ালিটি ডিফারেন্স নাহে, আপনি লাগিলে ডাঙর শোরুমতে লোক বা সর শোরুমতে লোক, যদি আপনি হলমার্ক থাকে আপনার কারণ সরকারে সার্টিফিকেট দিয়া হয় যে পিওর গোল্ড হয়, তারপর ধরো কোনো ধরনের তার ডুপ্লিকেসি না থাকে। আপনার ওয়ান বাই ওয়ান দেখাম অসমী গহনার সেটবিল, আর ফার্স্ট একটা কোয়েশ্চেন করছো অসমীয়া আপনার কিমানটা ডিজাইন আছে? এটা সব আপনার ডিজাইন মানে অসমীয়া গহনার আগরপর যেখানে প্রচলিত হয়েছে সেইখানে ডিজাইনে আছে, ডিজাইন নতুনকে আপডেট করে পেলে নতুনকে অসমীয়া গহনা একটা ডিজাইন করে দিলে মানে নচলে, মানে আহোম রাজারপর যেদিন প্রচলিত হয়ে আছে সেইখানে চলি আছে। এটা কথাটা হল এই গহনাটাতে অল্প ধরে ললো সেন্ডালতে অকন ডিজাইন করলে ফুলিজোর অল্প বেলেগ করে পেলায় তেনেকে ধরল অল্প বর্তমান সময় আপডেট হয়ে আছে, অল্প মানে কাস্টমাইজ করে থাকা হয়েছে আপনার। এটা আপনার মানে তেনেকে কেটামান ডিজাইন সিম্পল ডিজাইন যেখানে মানুষ চিনি পাবর কারণে সুবিধা হব, সিম্পল কিছুমান কেটামান ডিজাইন মানে দেখাইছো আপনার। এই হল আপনার ঢোলবিড়ি, এই ঢোলবিড়ি, এই ঢোলবিড়ি সেট হয় আমার ঢোল, আমার ঢোলর ডিজাইন কি বলে ঢোলটোর নিচিনা কারণে আমি এই নামটো হয় ঢোল ঢোলবিড়ি, আর লগত আপনার ফুলি আছে ঢোলটো স্টাইলত, আর নেক্সট এটু আহিছে আর এটুর নামটো হইছে ডুকডুকি, ডুকডুকি, আর ডুকডুকি কোয়া নামটোর কারণটো কি? ডুকডুকি মানে এটু এটা প্রচলিত নাম, ডুকডুকি মানে প্রচলিত নাম, আর এই যেটু স্টাইল এই স্টাইল আপনা কোয়া হয় ডুকডুকি, আর এটু আহোম রাজার দিনৰ পৰা প্রচলিত হৈ আহিছে অসমীয়া গহনা, আর লগত এটু কমপ্লিট সেট হয়, আর ফলি আর আপনার যেটু ডিঙি পিন্ধিবৰ কাৰণে চেইনডাল যেটু লকেট থাকে সেই সেম স্টাইলৰে হয়, নামটো ডুকডুকি, ডুকডুকি। এটু হৈছে মই চিনি পাইছো, এটু হৈছে লুকা পাৰ, আর এটা খুব ধুনিয়া ডিজাইন, আর লাহে লাহে এটুর অলপ কারিকর কমি গেছে বলে দাদা আগর ভিডিও মেনশন করেছে, এই আপনার লুকা পাড় বলে মেনশন করলো, আর আপনার লগত আছে ফুলি পাড় স্টাইলত, পাড় এই মানে মানে জুড়িয়া পাড় থাকে, জুড়িয়া পাড়, জুড়িয়া পাড় জোর, সেখানে এটা লুকা পাড় বলে কয়, লুকা পাড় যেমন লুকা পাড় বলে কয়, কিছুমান লুকা পাড় বলে কয়, আর এই আপনার রণথলীত বনায়, রণথলীত, রণথলীত বনায়, আর এই হয়েছে গেজেরা, গেজেরা বাস কিছুমান চুনবিড়ি বলে কয়, চুনবিড়ি কয় কিছুমান, আর অন্য একটা নাম আছে গেজেরা, আর এই আপনার স্টাইল দেখাই দিচ্ছো, আর জোনটোর নিচিনা কারণে জোনবেড়ি, আর অন্য একটা নাম জানাই দিছো, নামটো আজিও মই ফার্স্ট শুনিছো, আর সেই নামটো হৈছে গেজেরা, আর একটা ডিজাইন আছে নামটো কি হয় এটোর,
এটো মেক্স মেসবেরি আর এটো আপনা থেকে আহোম রাজা নিবন আসলে কারণ মেস মেসটো ইংলিশ ওয়ার্ড হয় না ইংলিশ ওয়ার্ড হয় আপনা এটো মানে কি হয় এটো প্রথম নতুন গা প্রচলিত হইছে মানে এটা হইছে আপনা হ্যাঁ হ্যাঁ এটা সেট লয় আইছো হয়ৰ ডিজাইনটো দেখি পলে সকলে চিনি পাইছে এটো আমাৰ অসমীয়াৰ স্বাভিমান অভিমান সকলকেনি হয় আর এটো হইছে আমাৰ সকলোৰে মৰমৰ আপোন জাপি আর এটোকে কয় জাপি সেট আর সেই জাপি স্টাইলতে এটো বনোৱাৰ কাৰণে কমপ্লিট কয় জাপি সেট বুলি আর ইয়াৰ লগত প্ৰথম ফুলি থাকিব ফুলি থাকিব ফুলি থাকিব মই মানে কিছু মানে ফুলিটো আপোনাৰ জুমকা লয় কিছু মানে আপোনাৰ হ্যাঙ্গিং লয় কিছু মানে টপ থাকে আৰু কাস্টমাইজ কৰিব পাৰে এনে নরমালি আপোনাৰ টপে আহে আৰু এটা ধুনিয়া সেট আছে আৰু ইয়াৰ নামটো কি হয় এটোৰ নাম হ'ল সাংৰি টেঙা সেট সাংৰি টেঙা সেট সাংৰি টেঙাটো দৰে হয় কাৰণে এটো সাংৰি টেঙা বুলি কোৱা হয় আৰু সাংৰি টেঙা নামটো মই ফাৰ্ষ্ট শুনিছো কেনেকুৱা টেঙা নেজানো বাৰু কিন্তু হয়তো সাংৰি টেঙাৰ নামটো পৰা আহিছে সাংৰি সেট মণি হয় বাখৰমণি বাখৰমণি পাঁচটিয়াও থাকে কিছুমান বিছটিয়াও পিন্ধে কিছুমান এতিয়াও পিন্ধে তেনেকে হেৰি কৰা হয় এইটো বাখৰমণি ছেট বুলি কোৱা হয় আৰু লগত ফলি আছে এইটো বাখৰমণি ছেট বাখৰমণি ছেট হ'ব আপোনাৰ এইটো আৰু নেক্সট এইটো এইটো ধান চিৰা ধান চিৰা ধান চিৰা মানে ধান চিৰা নামটো মানে কিলে হয় এই ধান চিৰাটো যেনেকুৱা বেণ্ড টাইপ থাকে না সেইটো মানে আমাৰ ধান চিৰা যেটো ধানৰ চিৰা থাকে ধানৰ চিৰা সেইটো চিৰাটো আছে কাৰণে এটো ধান চিৰা নামটো হয় ধান চিৰা ধানৰ পাতখিলা মানে আপোনাৰ এনিভাইজ কৰা আছে মানে এটো স্কোৱাৰ গলপটা এটো ডিঙিত লাগি থাকিব স্কোৱাৰ অৰ্থ কি ৰাউণ্ডটো হয় নি এটো স্কোৱাৰ কাৰণে মানে স্কোৱাৰ গলপটা বুলি কোৱা হয় ৰাউণ্ডটো হয় মানে ডিজাইনটো ৰাউণ্ডটো ভেৰিটি ডিজাইন আপোনাৰ ইয়াত ডুকডুকি গলপটা আহে আপোনাৰ আপোনাৰ জাপি গলপটা আহে আপোনাৰ আজিকালি যেনিবা ফুটুৰিয়াটো সম্পূৰ্ণৰূপে সম্পূৰ্ণ ভৰাই নিয়ে তাৰ কাৰণে আমাৰ এটা হুক থাকে আগৰ ধৰি লওক সম্পূৰ্ণ আইতাহঁতে সময় দিয়ে আৰু আইতাৰ কাৰণে যেতিয়া থুৰিয়া লবি থাকে ন দেখি খুব ভাল লাগে ভাল লাগে হয় আৰু ইয়াতে আজি আপোনাক ভিডিঅ'ৰ যোগেদি কমপ্লিট কোনটো গহনাৰ নাম কি কি হয় আৰু লগতে কেনেকৈ আপুনি চিনাক্ত কৰিব গোটেইখিনি ডিটেইলছ দিলোঁ আৰু হয়তো বহুতৰে নামবিলাক মনত ৰৈছে আৰু কাৰ কাৰ কোনটো গহনা আছে ভাল লাগিছে মোক কমেণ্ট কৰিবলৈ জনাব যে আপোনাৰ ঢোলবিৰি ভাল লাগিছে গলপতা ভাল লাগিছে ধানচিৰা ভাল লাগিছে আৰু মোৰ প্ৰায় নামবিলাক মনত ৰৈ গৈছে আৰু আপোনাৰ জানিছে যদি আপুনি কমেণ্ট কৰিছে তেতিয়াহে গম পাম আৰু ইমানখিনিয়ে আছিলে অসমীয়া গহনাৰ কালেকশ্যন আৰু লগতে আমাৰ যিখিনি অসমীয়া খাৰু খাৰু আপোনাৰ নাম কি কি আছে খাৰু মুঠি খাৰু থাকে গাম খাৰু থাকে আপোনাৰ তারপর আপনার কিছু এনেকা জাপি খাড়ু থাকবে আপনার ইয়াত আপনার পেয়ার মানে সিঙ্গল পিস দেখাইছো আপনার স্টোনও থাকে মানে ডিজাইনটা ধরো এনেকা স্টাইলতে জাপি আছে অসমীয় গহনা আছে এখানে পরিধান করে কিনা নিয়ম আছে নি ধরো কেনকে ব্যবহার করবো লাগে কারণ বেয়া হয়ে যাওয়ার চান্স থাকে কেতিয়া আপনার মানে কি হয় আমার অসমীয় গহনাটা যদি পরিধান করবো নাজানে নিয়ম নাজানে এটাকে মানে সোনকালে বেয়া হয়ে যাওয়ার চান্স থাকে আপনার রিপেয়ারটা করবলগা হয় সেখানে আমি এখন দোকানের আমি বা ক্রয় করলে এখন কার্ড দিও আর ইয়াতে আপনার এখন গহনা ক্রয় করলে কার্ড দিয়ে কেনকে আপনি গহনাখিনি ব্যবহার করবো কারণ বেয়া হয়ে যাওয়ার চান্স থাকে আপোনাৰ লিখা আছে গহনা ব্যৱহাৰ প্ৰণালী ব্যৱহাৰ কৰাৰ পিছত পলিথিনত নাৰাখি কপা দিয়া আশীৰ্বাদ গহনালৈ বক্সত ৰাখিব আৰু এনেকৈ আপোনাৰ কপা দিয়া বক্স দিব দোকানৰ পৰা তাতে আপুনি আপোনাৰ গহনা ৰাখিব আৰু পাৰফিউম বা পানী পৰাপক্ষে নলগাব যেতিয়া আপুনি ডিঙিত ওলমাই ৰাখে পাৰফিউম ইউজ নকৰিব আৰু পানী ইউজ নকৰিব তেতিয়া আপোনাৰ কেনেবাকৈ ঘাম লাগে গাৰ বা পানী লাগে তেতিয়া আপুনি মচি নিদি পেলাই অলপ সময় বাহিৰতে ৰাখি পেলাই অট'মেটিকেলি শুকাবলৈ দিব যদিহে আপুনি গহনা হয়তো কেতিয়াবা পিন্ধিব লগা নহয় 15-20 দিনলৈ তেনেহ'লে সেই গহনাটো আপুনি মুকলিকৈ আনি পেলাই উলিয়াই পেলাই এদিনমান ৰাখি দিব তেতিয়া গহনাটো লাষ্টিং বেছি কৰে আৰু এটা লাষ্টত কণ্ডিশ্যন দিছে গহনা বেলেগ বক্সত নাৰাখি আশীৰ্বাদ গহনাৰ তৰফৰ পৰা দিয়া বক্সত ৰাখিব মানে প্লাছ পইণ্ট সেইটো যিহেতু বক্সটো আপোনাৰ সেই গহনাৰ কাৰণে ৰেডি কৰি দিয়া হয় সেইটোত আপোনাৰ ৰাখিলে লং লাষ্টিং বেছিকৈ হ'ব আৰু ইমানখিনিয়ে আছিলে আপোনাৰ গহনাৰ যেনেকৈ ব্যৱহাৰ কৰা প্ৰণালীখিনি গতিকে মই সকলো ডিটেইলছ আপোনাক দিলোঁ আৰু যদিহে আজি আপোনাৰ এইটো ভিডিঅ'ৰ যিখিনি ইনফৰ্মেশ্যন আপুনি ভাল পালে সকলোৰে মাজত শ্বেয়াৰ কৰি দিওঁ যাতে সকলোৱে গম পায় অসমীয়া গহনা কোনটো নাম কি কোৱা হয় আৰু আপুনি গহনা পাৰ্থক্য উলিয়াব পাৰে যে ক'ৰ পৰা কিনিছে আৰু কোনটো ডিফাৰেঞ্চ কি কি হয় গতিকে ইমানখিনিয়ে আছিলে গতিকে নতুন এটা ভিডিঅ'ত পুনৰ লগ পোৱাৰ আশাৰে আজিলৈ সামৰিছোঁ এইটো ভিডিঅ' আৰু দাদাকো ধন্যবাদ জনাইছোঁ গতিকে জয় অসম।